বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান, বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আসাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তীরে বেঁধেন দুর্নীতির গ্যারান্টির অভিযোগে। ও যে নয়া শব্দ পপুলার কিয়া যা রহা হ্যায় বো শব্দ হ্যায় গ্যারান্টি। ইয়ে সারে লোক ইয়ে দল গ্যারান্টি হ্যায় ভ্রষ্টাচার কি। কোন ভারত জুড়ে বেশ জনপ্রিয় গ্যারান্টি শব্দটা? তৃণমূল বলছে ভরসা নেই মোদীর গ্যারান্টিতে, ভরসা করুন দিদির গ্যারান্টিতে। তৃণমূলের সেনাপতির যুক্তি, আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে, পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যেখানে আপনি 5 বছরের আপনার আস্থা, আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ, আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই, যার সাথে বাংলার কোনো রকম কোনো আত্মিক সম্পর্ক নেই। কথাগুলো যখন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার পেছনেই বসে কীর্তি আজাদ। তৃণমূলের ভাষায় কীর্তিও বহিরাগত, বহরমপুরে এবারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানও বহিরাগত। আমাদের ভাষায় কীর্তি পাঠানরা বহিরাগত নন, ভিন রাজ্যের লোক হলেই তিনি বহিরাগত হয়ে যান না, আমরা সবাই ভারতীয়। কীর্তি আজাদ, ইউসুফ পাঠানদের লোকসভায় প্রার্থী করা গোয়ার লুইজিনো ফেলেইরিও, আসামের সুস্মিতা দেব, দিল্লির সাগরিকা সারদেশাইদের বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো কি স্পষ্ট করেনি? তৃণমূলে অভাব পড়েছে বাঙালি বুকে, তাই কি খুঁজে এনেছেন কীর্তি পাঠানদের? তাহলে কীর্তিদের মঞ্চে বসিয়ে রেখে এহেন আত্মঘাতী কথা কেন? দেখুন, এই বহিরাগত বলার রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি, বিজেপির রাজনীতি নয়। এই বহিরাগত শব্দবন্ধ আমদানি করেছে তৃণমূল কংগ্রেস, এই দুজনের মধ্যে কেউ খৈনি খায় বলে আমার জানা নেই, সেই জন্যই ওদের প্রার্থী করা হয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিহার উত্তর প্রদেশের খৈনি থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না। রাজনীতির বাইরেও একটা সমাজ আছে, এই বাংলার বহু যুবক রাজ্যে কাজ না পেয়ে নিশ্চিন্তে গিয়ে কাজ করেন ভিন রাজ্যে। নিজের রাজ্যের মানুষকে কাজ না দিতে পারা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিভাবে বিভেদের রেখা টানেন বাঙালি অবাঙালিতে? দেশের প্রধানমন্ত্রীকে এই আক্রমণ শুধুই কি বিভেদের অভিযোগে সীমাবদ্ধ থাকবে? প্রশ্ন কি উঠবে না পশ্চিমবঙ্গকে কি ভারত থেকে আলাদা ভাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা? দেখুন, তৃণমূলের সবকিছুই বাংলাদেশের, মামাটি মানুষটাও বাংলাদেশের, জয় বাংলাও বাংলাদেশের, খেলা হবেটাও বাংলাদেশের। এখন শুধু বাকি আছে পশ্চিমবঙ্গে আরেকটা বাংলাদেশ তৈরি করে দেওয়া, কিংবা পশ্চিমবঙ্গটাকে এমন পরিস্থিতি তৈরি করা যেটা বৃহত্তর বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ ঢুকে যায়। একই ঢিলে দুই পাখি মারাই লক্ষ্য নয় তো অভিষেকের? বাঙালি অস্মিতায় সুড়সুড়ি দিয়ে ভোটবাক্স ভরানোর পাশাপাশি কীর্তিদের হারও কি তার লক্ষ্য? মোদীকে নিশানার আড়ালে লুকিয়ে নেই তো কালীঘাটের অন্দরের দ্বন্দ্ব? ভাসছে প্রশ্নটা, কিন্তু থাকছে বিভেদের বিপদটাও। ক্যালকাটা নিউজ।